আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। আর আজকের ব্লগটা আফটারনুন থেকেই শুরু করলাম। আর দেখতে পাচ্ছো আমি সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি, একটা গাউন পরেছি। ভাবছো হয়তো আমি ঘুরতে যাচ্ছি না? হ্যাঁ, ঘুরতেই যাচ্ছি, কিন্তু এই ঘোরাটা একটু অন্যরকম হবে। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে কিছুদিন আগের ব্লগে আমি বলেছিলাম, আমার আর অর্পণের ইচ্ছা পূরণ করার জন্য আমরা খুব খাটাখাটনি করছি, দৌড়াদৌড়ি করছি, একটা ছোট্ট ইচ্ছে যেটা পূরণের জন্য। তা ফাইনালি সেই দিনটা আজকে চলে এসেছে, আজকেই সেই দিন যেই দিনটায় আমার আর অর্পণের ইচ্ছা পূরণটা আর কি হবে। এখানে তিতির যে শুরু করে দিয়েছে, তাই ইচ্ছে পূরণের জন্য যেতে হবে অর্পণকে, আমাকে, আর সঙ্গে আরো কয়েকজন এসেছে, উবের বুক করেছি, চলেও এসেছে, হর্ন মারছে। তা ব্লগটা শুরু করতে আমার একটু দেরি হয়ে গেল, তা দেরি না করে চলো দেখা যাক। আমি ব্যাগটা নিয়েছি, ব্যাগটার ডকুমেন্টস পত্র, কিছু দরকারি জিনিস কাগজপত্র নেওয়ার আছে, নিয়ে নিয়েছি। তা দেরি না করে চলো বেরিয়ে যাই, গাড়িও এসে গেছে, বাদ বাকি কথা রাস্তায় হবে, আর সঙ্গে যাচ্ছে অনেকে, চলো। ফাইনালি আমাদের উবের চলে এসেছি, আর এই যে আমরা উবেরে সবাই বসে আছি দেখো, আর ওই যে অর্পণ সঙ্গে বসে আছে, আমার ভাইও গেছে আর কি, মানে ও যাচ্ছে, ও আলাদা উবের দাদা হবে না, ওর অ্যাপ্লিকেশন ও আলাদা যাচ্ছে। আর এই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, এবার যেতে তাদের আগে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে ভবানীপুর, ভবানীপুর যাচ্ছি, ভবানীপুর ভবানীপুর যাচ্ছি আমরা, কারণ যে জিনিসটা আমাদের নেওয়ার আছে সেটা ভবানীপুরেই আছে, আমাদের এখানে অপেক্ষা করছে। তা আমরা ভবানীপুরে যাচ্ছি, কিছু সকালে কাজ ছিল তার জন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, আমাদের প্ল্যানিং ছিল একদম সকালে যাব। আর আমার দেওরও আজকে ফার্স্ট টাইম একদম ঠিকঠাক টাইমে, কালো আছে ঠিকঠাক টাইমে পাপন একদম রেডি হয়ে গেছে আজকে, আজকে আর আমাকে তাড়াও দিতে হয়নি, বলতেও হয়নি, জাস্ট একবার ফোন করেছি, বলছে বৌদি আমি রেডি, আমার দেওর রেডি। তো চলো এখন যাওয়া যাক ইচ্ছে পূরণের জন্য, দেখা যাক কি ইচ্ছে আজকে আমার আর অর্পণের, আর আপনাদের সবার অবভিয়াসলি তোমাদেরও। আমার ইচ্ছে পূরণ মানে আমার বন্ধুদেরও ইচ্ছে পূরণ, আর আমি জানি তোমরা সবাই খুব খুব খুশি হবে। তা চলো সেই ইচ্ছে পূরণটা, অ্যানিভার্সারি গিফটটা সবকিছু মিলিয়ে চলো যাওয়া যাক, আর দেখা যাক। একদিন দেরি হয়ে গেল অ্যানিভার্সারি গিফটটা, একদিন দেরি হয়ে গেল অর্পণ বলছে, সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। সত্যি কথা বলতে আজই আমরা খুব 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 হ্যাপি, খুব খুশি, মানে খুশি আর কন্ট্রোল করা যাচ্ছে না, আজকে আমরা সত্যি কথা খুব খুশি। আর বুঝতেই পারছো নতুন মানে জিনিস আর কি কেনা, মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা, সেটা যদি হয় নিজের থাকতেই, নিজের কষ্ট করা ইনকাম নিয়ে আর কি, নাহলে আগে আমি সামনে সামনে তাহলে সেই মজাটাই আলাদা, ঠিক আছে। তা সেই ইচ্ছে পূরণটা ইচ্ছাপুর থেকে হলো না কিন্তু, সেটা হচ্ছে ভবানীপুর থেকে। আগের ব্লগে আমি বলেছিলাম যে ইচ্ছাপুরের ইচ্ছে পূরণ সেটা ইচ্ছাপুর থেকে হলো না। আর অর্পণ বলছে, অর্পণ তুমি কি বলছো, তুমি বলো। পুরটা কি হয়ে গেছে বুঝেছো, এখন রাস্তায় প্রচন্ড প্রচন্ড জ্যাম, আমার ব্যবসা জ্যামে পুরো ঘামড়ে যাচ্ছে, ঠিক আছে। ওর আবার তো সন্ধে হয়ে গেলে ওর আবার ব্যবসা ব্যাপার থাকে, বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। ওর আবার ডেটিং এর ব্যাপার স্যাপার থাকে, গরমটা কম, ডেটিং কম, ডেটিং করার কথা বলতে হবে। তাও ফোন আসছিল বলে পেট করলাম, কেটে দিলাম আর কি, মানে ভিডিওটা কাট হয়ে গেছিল। তা আমার দেওরের চাপ ফাপ থাকে বলে ও বলেছে বৌদি যত তাড়াতাড়ি হবে, তা মনে হচ্ছে না তাড়াতাড়ি হবে, দেরি হবে। আর এখানে যে রয়েছি এখন, আমি রয়েছি এখন বাগ বাজার, এখান থেকে আমি আমার তিতলি মাকে নিয়ে গেছিলাম, বাঘকে নিয়ে গেছিলাম, বাঘ সারা বাঘকে বাগ বাজার থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে আসলেই আমার এই গলিটা প্রচুর সাদা বাঘের কথা মনে পড়ে, এই গলিটা না আগের গলিটা, এই গলিটা সঞ্জীবনী হসপিটালটা তার আগের গলিটা, সামনে আগের চাপ নেই, ও ছাড় পেয়েছে আগের দিনটা, কালকে আসলে আমি কথা বলে নিয়েছি তার সাথে, ওই জন্য আগের দিনটা একটু ছাড় আছে ওর, এখানে খুব মজা করতে করতে যাচ্ছি। আর ততক্ষণে তোমাদেরকে জিনিসটা দেখাবো, সেটাই কতদিন থেকে বলে অপেক্ষা করে আছি, তোমাদের সাথে শেয়ার করবো, কখন তোমাদের সাথে শেয়ার করবো সেটাই ভাবছি, মানে রাস্তাটা যেন আজ অনেকটাই বড় হয়ে গেছে, জ্যামে আরো রাস্তাটা যেন অনেক বড় লাগছে আর কি। চলো সঙ্গে থাকো, আর লোকটা দেখতে থাকো, যত তাড়াতাড়ি যাওয়া যায় সঙ্গে।
উপার্জনের তাড়াহুড়ো, এতদিন ধরে তোমাদের ওয়েট করে রেখেছি। আমার গিফট, আমার গিফট হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ এই গাড়িটা। আজ অর্পণ আমাকে গিফট করলো, অ্যানিভার্সারি গিফট। আমাদের একটা গাড়ি ছিল, তোমরা জানো ওই গাড়িটা একটু ছোট ছিল আর এসি ছিল না গাড়িটা। ভেবো না গাড়িটা বদনাম করছে, ওটা আমাদের ফার্স্ট গাড়ি। প্রচুর মানে 20টা দিন আমরা কিভাবে, তোমরা জানোই আমি ঠিকঠাক টাইমে ব্লগ দিতে পারিনি, রাত 10টার সময় বুঝতে পারবে 10টার সময় ব্লগ ছেড়েছি। অনেক কষ্ট করে গাড়িটা কিনলাম, অনেক কষ্টের, এটাই হচ্ছে আমাদের গাড়ি। অন্ধকার রয়েছে, একবার ভেতরে টুকটা দেখিয়ে দিচ্ছি। বাইরে সত্যি বলবো না, আমার ওই গাড়িতে ফগ লাইট ছিল না, এটা ফগ লাইট আছে দেখেন। আর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর এটা হচ্ছে ফার্স্ট টাইম কিন্তু নিয়ে আমরা সেকেন্ড হ্যান্ডই নিয়েছি, কিন্তু এটা ফার্স্ট অনারেরই গাড়ি আমাদের কাছে, আমরা সেকেন্ড অনার আর কি হচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল গাড়ি, আমি ব্যাক ক্যামেরা করে পুরো গাড়িটা একবার দেখাচ্ছি। আর আজকে সত্যি কথা কষ্ট করেছি তৃষাকে গিফটটা করবো বলে, আর মানে সত্যি খুব মানে ভালো লাগছে, আনন্দ আছে আমাদের, খুব আনন্দ লাগছে। আজকে আমরা খুব খুশি, আমার সাথে আরো অনেকে এসেছে, ওখানে গাড়িতে বসে আছে সবাই। বাবা না, হায় কর আমার দেওর, ওই যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে দেওর ওই যে দাঁড়িয়ে আছে, আর ভেতর থেকে শুভম হাই করছে তোমাদেরকে, মানে অন্ধকার হয়ে গেছে একদম, ভেতর থেকে শুভম হাই করছে, আর অহনা ওদিকেই রয়েছে। আর আমি ব্যাক ক্যামেরা করে একবার তোমাকে পুরো তোমাদের আর কি পুরোটা দেখাচ্ছি, ঠিক আছে। আর গাড়িটা আমরা নিলাম হচ্ছে, গাড়িটা নিলাম হচ্ছে আমাদের এই ভাইয়ের থেকে, এর ভাইয়ের কাছে, ঠিক আছে। আমি অ্যাড্রেস আর ফোন নাম্বার নোটিফিকেশনে দিয়ে দেবো, তো তোমরা যারা মনে করবে যে গাড়ি কেনা হবে, তুমি ফার্স্ট ওর সাথে কন্টাক্ট করবে, ঠিক আছে। ওর কাছে খুব ভালো ভালো কালেকশন, যে গাড়ি দিয়ে দেবে, যার গাড়ির কন্ডিশন দেখে তোমরা বুঝতে পারবে যে ও যে কন্ডিশনে গাড়িগুলো রাখে, জাস্ট মানে বিশ্বাস করা যায়, খুব ভালো কন্ডিশনে রাখে, এত চিপেও গাড়ি বিক্রি করে, ঠিক আছে। এটা আমি আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। ওর নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে, আপনারা এসকে মোটরে আসুন, এবার কালেকশন দেখুন, যদি ভালো লাগে টেস্ট ড্রাইভ নিন, তারপরে গাড়ি কিনুন, ঠিক আছে। অল পেপার ইজ ওকে থাকবে সব সময়, আমার গাড়ির কন্ডিশন ওয়েল এন্ড গুড, ঠিক আছে। আমি যা গাড়ি তুলি সব সময় চিপ এন্ড বেস্টে দিই, ঠিক আছে, পুরো মার্কেট রেট থেকে কম রেট। আমি সত্যি কথা, আমি নিজে বায়ার হয়ে বলছি, সত্যি কথা। সঙ্গে থাকো, নাম আর ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিও। ও বলু ভাই, এই হচ্ছে টোটাল গাড়ি, ঠিক আছে। অর্পণ একটু বাপ্পা একটু সরে যাও বাপ্পা, এই হচ্ছে টোটাল গাড়ি, অন্ধকারই তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি, এই টোটাল গাড়ি, আর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভেতরটা গাড়ি, আর এইটা হচ্ছে আমার সিট, এই যে এটা হচ্ছে অর্পণের সিট। কি হাসি আজকে অর্পণের, থেকে বড় কথা অর্পণে হাসি কেন, অর্পণ এই গাড়িতে এসি আছে, আমার শালা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ সবার পছন্দ হয়েছে গাড়িটা, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা, আর কিছু। আর এখানে অহনা বসে আছে, আর এটা হচ্ছে গাড়ির পেছন দিকটা, পরে ওটা তিতলির জায়গা, আর তিতলির খুব আনন্দ, কারণ তিতলি এসে ছাড়া ওর খুব কষ্ট হতো, তিতলির বেসিক্যালি, তিতলির মানে খুব মানে কষ্ট থেকে মুক্তি পাবে, কারণ তিতলির খুব কষ্ট হতো গো। তোমরা তো দেখেছো এই ওপরটায় হাওয়া খেতে খেতে তিতলি যেত। আর এই হচ্ছে আমাদের প্রিয় গাড়ি, বলবে কমেন্ট বক্সে গাড়িটা কেমন হলো। তো এই হচ্ছে আমাদের গাড়ি, বলবে কেমন হয়েছে গাড়ি। আর অর্পণ ওরা সব বাইরে, দেখো এখানে সব বাইরে সব দাঁড়িয়ে আছে, বসে আছে, কি কাগজপত্র লেখালেখি ব্যাপার আছে, আর কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেই কাগজপত্রগুলোই অর্পণ সব বুঝে নিচ্ছে। আর আজ সত্যি কথা মনটা খুব ভালো লাগছে, এত কষ্টের পর, এত দৌড়াদৌড়ি যাওয়া যাবি সবকিছু করার পর ফাইনালি আজকে আমরা সেটা অ্যাচিভ করতে পারলাম, সত্যি কথা খুব ভালো লাগছে গো। তোমাদের ঠিকঠাক টাইমে ব্লগও দিতে পারিনি, অনেক দেরি করে ব্লগ দিয়েছি, তাও তোমরা সাপোর্ট করেছো, শুধু এইভাবেই আমাকে সাপোর্ট করেছো, আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর আজ অর্পণেরও খুব আনন্দ, বাড়িতে সবার খুব আনন্দ, আমার ভাই ছিল, ও দেখে গাড়িটা দেখে ও বেরিয়ে গেল বাড়িতে, কারণ ওর মেয়ে ছোট, তো তোমরা জানোই, তা ও বলেছিল আমাদের থাকার জন্য, তা ও বললো না আজকে থাকবো না, কারণ ওকে না দেখে থাকতে পারে না বাচ্চা, তো তাই ও চলে গেল মিষ্টির জন্য বাড়ি, এখানে থেকে থেকে গাড়ি ফাড়ি সব দেখে চলে গেল। আর এরপর তো ট্যুর হবেই গাড়ি নিয়ে, সঙ্গে তো তোমরা থাকবে। এই ছিল আমার সারপ্রাইজ, এই ছিল আমার গিফট, এই ছিল আমার কষ্টের ফল, যাই বলো তোমরা, যাই বলবে তোমরা, এই ছিল সেই জিনিস। তাই এবার এখান থেকে অর্পণ আমরা সব বেরিয়ে যাব, আমার বাড়ির ওখানে একটা গ্যারেজ দেখা হয়েছে, দেখছি ব্লগটা যদি কন্টিনিউ করতে পারি, কারণ অনেকটা অন্ধকার ওখানটা, তা যদি হ্যাঁ নিচ্ছি, ওই দাদা দাদু আর কি জল নিয়ে এসেছে, আমার জল তেষ্টা পেয়েছিল খুব, তা ওই জলটা দাও, আমি আর চা খাবো না, শুধু জলই খাবো।
জেঠু আর কি জল নিয়ে এসেছে, এত জল তেষ্টা পেয়েছিল তাই উনি জলটা এনে দিল। কাজকে মনে হয় কন্টিনিউ করতে হবে না, বাড়ির সামনে একটা গ্যারেজ পাওয়া গেছে, সেই গ্যারেজেই আর কি রাখা হবে আমার ন্যানোর গাড়িটা যেটা রয়েছে। সেটা তোমার বাড়ির নিচেই থাকে, তোমরা জানো দুটো গাড়ি তো আর বাড়ির নিচে রাখা যাবে না, এর জন্য এই গাড়িটার জন্য একটা গ্যারেজ আমরা ভাড়া করেছি। গ্যারেজটা মনে হয় রাত্রের দিকে একটু অন্ধকারই থাকে, ড্রাইভ করে অর্পণই যাবে। তার সঙ্গে থাকো আর আমার ব্লগটা এনজয় করতে থাকো, ঠিক আছে? কেনাকাটি আছে, তো অর্পণকে বললাম তুমি গাড়ি নিয়ে চলে যাবে, গ্যারেজে যা পার্ক ফার্ক করার আছে করবে। আর যা খুব আনন্দ হচ্ছে, মানে এত আনন্দ হচ্ছে যে বলে বোঝানো যাবে না, সবার মনে দেখতে পাচ্ছেন, মুখ দেখে বুঝতে পারছেন সবার, স্মাইল তাই এই ব্লগ শেষ হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তাই গিয়ে একটু রাখি বাকি কেনাকাটি আছে সেগুলো করবো, করে তারপর আমি বাড়ি ঢুকবো। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা, যদিও বা একটু রাত করেই পোস্ট হবে ব্লগটা, আর কদিন একটু রাত করে হবে, তারপর কন্টিনিউ আর কি টাইম ঠিকঠাক হয়ে যাবে, চিন্তা করবে না তোমরা, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, ফিরে এসেছি বাড়িতে। আর রাস্তায় আজকে প্রচন্ড প্রচন্ড জ্যাম ছিল আজকে রাস্তায়, আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে, পুরো ক্লান্ত হয়ে গেছি, ঘামিয়ে চুমিয়ে এক হয়ে গেছি। অর্পণ এসে তো বাড়িতে, আর অর্পণ এখনো ঢুকেনি, অর্পণ চলে গেছে আর কি গ্যারেজে গাড়িটা আর কি রাখতে। আর গ্যারেজে যে দাদা আছে ওনার সাথে কথাবার্তা বলার আছে, গাড়িটাকে রাখবে, রেখে ওর আস্তে আস্তে হয়তো লেটই হবে, ওর জন্য এই ব্লগে এখন আর অর্পণ আসলো না, আমি আসলাম। কাজে খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে অনেক দিন ধরে এই ব্লগটা শেয়ার করবো করে কত দিন ধরে ভেবে যাচ্ছি কবেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। শুধু তোমাদের বলে গেছি আমার সারপ্রাইজ গিফট, আমার অ্যানিভার্সারি গিফট, আমরা খুব কষ্ট করছি একটা জিনিস নেওয়ার জন্য, শুধু হিংসি দিয়ে গেছি, কিন্তু ব্লগটা শুধু মনে মনে এই কথাগুলো ভাবছি, আর মনে মনে ভাবছি ব্লগটা তোমাদের সাথে কবে আর কি শেয়ার করতে হবে। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে আসলো, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম, আর খুব ভালো লাগছে জিনিসটা নিতে পেরে, আমাদের খুব ভালো লাগছে আর কি অ্যাচিভ করতে পেরে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর একটা কথা, আমার এই ব্লগটা কিন্তু রাখির পরেই আর কি তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে, যেহেতু কালকে রাখি বলে, ওর জন্যে যে মানে জিনিসটা দিনের জিনিসটা দিনেই ভালো লাগে, ওর জন্য রাখির ব্লগটা যদি আমি পরে ছাড়ি তাহলে অতটা ভালো লাগবে না, ওর জন্যে এই ব্লগটা রাখির আগের দিনের, আর রাখির দুদিন পরে এই ব্লগটা আর কি পোস্ট হবে, তোমরা পাবে। তা তোমরা কমেন্ট বক্সে মানে অবশ্যই লিখবে যে কেমন হলো আমার গিফটটা, তোমাদের কেমন লাগলো, আর ব্লগটাকে আর বড় করবো না, ব্লগটাকে এবার এখানেই শেষ করব, আমার বকবক আজকে এখানেই স্টপ হবে। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুনভাবে তোমাদের সাথে কালকে রাখি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কোভিডের যা প্রোটোকল তাই মেনটেন করো, আর সবাই সেফ আর ভালো থেকো। গুড নাইট, টাটা, আর হ্যাপি স্মাইল, টেক কেয়ার।